কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দোয়াব। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী। মেরু প্রবাহ কোন অঞ্চলে দেখা যায়? কুমেরু অঞ্চলে। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় কোন শিলা থেকে? ব্যাসল্ট শিলা। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন। ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটির নাম কি? বিহার। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? পক প্রণালী। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক। আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। বাতাসে নাইট্রোজেন শতকরা পরিমাণ কত? 78.09%। একটি খারিফ শস্যের নাম? পাট। মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তরপ্রদেশের বেতোয়া নদী। পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? আটাকামা। অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল কি? দেবপ্রয়াগ। সুন্দরবন কোন ধরনের অরণ্য? ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? ট্রপোস্ফিয়ার। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ইম্ফল। বিভিন্ন প্রকারের কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি কোনটি? অ্যান্থ্রোসাইট। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গুরুশিখর। Just think about it, about to hold me, like you don't wanna break. I need some space, just think about it.